हेलो फ्रेंड्स, आज के एकदम ही एक अन्यरकम भिडियो नहीं तुम्हारे सामने जाना कतटुकू तुम्हारे हेल्प है ये बाट हमें चेष्टा करोटा दिए तुम्हारे हेल्प करते हमें जेटुकु जेने शिखे। तो आज के हाइजिन क्लिनिंग तुम्हारे साथ शेयर करब। एक हमारे चूलर मैं चूल आश्रय जो चिरुनी दिए से परिष्कार कर देखा और एक हे हमें पा नोरा हो गए कि परिष्कार करते हैं से शिखे देव और एन तो फेस्टिव सीजन चलते तो एक करा जो पे। तो देखो प्रथम चिरुनिगुलो परिष्कार करब तर गामला तुम्हें गरम जल नहीं निल मध्य हमें एखे शैम्पू दिए दीची जेको शैम्पू तुम्हारा यूज करते हमें हिमालयर शैम्पूटा यूज कर लम। तो तरह में अल्प को दी देव एक नारकोल तेल कारण शुद्ध शैम्पू दी कि बोल तो बेपार भलो है ना चिटचिट कर तई तेल दिल जो एक झेड़े झेड़े जाए और शैम्पू तो अतटा तो स्टिकी है ना। तो भलोक जलटा गुले दीची और अवश्य गरम जल कर दिओ ना कि बोल तो मयलागुलो उठबे ना सहजे और गरम जले किन्तु खूब ताड़ाताड़ी मयलागुलो उठे जाए। तब ये किछुक्षण भिजिए रखते हैं आमार जटा चिउनी लागबे परिष्कार करार जोन्नो आमि दिए दिलाम तोमराओ दिए दिओ और अवश्य एकटु रोदे रेखो মানে জলটাকে না হলে চিউনির ময়লাগুলো কিন্তু ভালো করে উঠবে না আর তোমার চিউনিটা যদি মোংরা হয়ে থাকে তো ভাইরাস ফ্রি হবে না। তো চিউনিগুলো আমি অনেকক্ষণ রোদে দিয়েছিলাম ওই জলের মধ্যে তো এখন আমি তুলে নিয়েছি জল থেকে দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার লাগছে আগে থেকে। তো আমি মধ্যখানে তোমরা চাইলে একটা ব্রাশ দিয়েও ঘষে নিতে পারো তবে আমার মনে হয় যতক্ষণ জলে চুবি রাখবে ততক্ষণ নিজে থেকেই ময়লাটা উঠে যাবে কোনো ব্রাশ দিয়ে অত ঘষার কোনো প্রয়োজন হবে না কারণ অনেক চিউনি আছে তোমার মানে ভেঙে টেঙে যায়। তো সেটা রিস্ক না দেওয়ার থেকে আমার মনে হয় তুমি জলে বেশিক্ষণ ভিজিয়ে রাখো। দেখো কত ময়লা জলে কিন্তু প্রচুর ময়লা বেরিয়ে এসেছে। তো এই জলটা এখন আমি ফেলে দেব মানে তোমরা আশা করি এটা মানে হেল্প পাবে আমি যে আমার প্রসেসে করলে। তো দেখা যাক তোমরা কি মানে ফিডব্যাক দাও করে অবশ্যই কিন্তু আমাকে জানিও ঠিক আছে। আর চিরুনিগুলোকে না আমি একটু ভালো জলে ধুয়ে নিচ্ছি কারণ কলে জল এসেছিল এই সময় তো ভাবলাম যে চিরুনিগুলো যখন রোদেই দেবো একটু ভালো করে জলে ধুয়ে নিই দিয়ে রোদে দেব ঠিক আছে। তোমরাও করো করে আমাকে অবশ্যই জানিও ঠিক আছে। এই যে আমি এখানে রোদে দিয়ে দিচ্ছি একদম সারি সারি করে। এবার আমি পা পরিষ্কার ব্যাপারটায় আসি। এটাতে আমাদের গরম জল লাগবে তবে উষ্ণ গরম হলেও ক্ষতি নেই ঠিক আছে। ফুটন্ত গরমের দরকার নেই বাট গরম জল হতে হবে। তো আমি গরম জলের সাথে একটু ঠান্ডা জলও মিশিয়ে দিচ্ছি কারণ আমার গরম জলের পরিমাণটা অল্প ছিল। তোমরা চাইলে পুরোটাও গরম জলে করতে পারো ঠিক আছে। তো সেটা ব্যাপার নয়, ব্যাপারটা কি সেটা আমি বলে দিচ্ছি কারণ পুরো গরম জলে থেকে আমার মনে হয় ঠান্ডা গরম মিশিয়ে করলে একটু ভালো হয়। তো এখানে আমি ঠিক তারপরে মানে বডি ওয়াশ দিতে পারো চাইলে শ্যাম্পু দিতে পারো। আমি শ্যাম্পুটাই দিচ্ছি, শ্যাম্পুটা ভালো করে জলে গুলে নেব নিয়ে তারপরে পাটা কিছুক্ষণ চুবিয়ে রাখতে হবে ঠিক আছে। পাটা কিছুক্ষণ চুবিয়ে একটু পাটা ডোলে নিতে হবে তারপরে তোমরা চাইলে ওই কি বলে স্ক্রাবার দিয়ে ঘষে নিতে পারো। সবটাই করা উচিত, আমি যেমন ঘষে নিচ্ছি। তারপরে তোমরা চাইলে পায়ে নোখ টোক কেটে পরিষ্কার করেও করতে পারো তবে আমি চাইছি আগে পরিষ্কার করে নিতে তারপরে ভালো করে নোখ টোক কাটবো কারণ পাটা সত্যিই খুব ধুলো বালি আর কালো কুচকুচে হয়েছিল তাই ভাবলাম যে একটু পরিষ্কার করাটা খুবই দরকার। আর সামনে একটা বিয়েবাড়ি যেহেতু আছে তো সেই কারণে আর পায়ের তলাটলা সবই কিন্তু এই সাবান জলে তোমরা মানে পরিষ্কার করে নেবে একেবারে পরিষ্কার হয়ে যাবে। আর খুব ভালো করে কিন্তু ক্লিন করতে হবে কারণ আমাদের শরীরে আমরা শুধু ফেসের দিকে বেশি নজর দিই, আমার মনে হয় পুরো শরীরেই আমাদের নজর দেওয়া উচিত তাই না। তো সেই কারণেই তোমার সাথে এইটা শেয়ার করছি, জানি না কতটা কী উপকার হবে আদৌ হবে কি না, আমি আমার সাধ্য মতো তোমার সাথে মানে শেয়ার করছি ঠিক আছে। তো ভালো করে পাটা ডোলে নিচ্ছি, একবার তো মানে দেখতেই পেলে যে পা ঘষা দিয়ে ঘষে নিলাম একবার দিয়ে ভালো করে ডুবিয়ে নিচ্ছি মানে ওই জলের মধ্যে একটু মানে ডোলে নিচ্ছি পাগুলো। তারপরে আমি জল থেকে বের বার করে
এমনি ভালো জলে পাটা ধুয়েছি, দেখতে পাচ্ছো কতটা পরিষ্কার হয়েছে। আগে খুব নোংরা ছিল, তোমাদের দেখাতে পারিনি, বাট পরিষ্কার কিন্তু হয়েছে, এটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। যদি তোমাদের টিপসগুলো খুব কাজে লেগে থাকে তো প্লিজ তোমরা মানে ফলো করো, আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো এখানে শেষ নয়, পায়ের এইসব ধোয়াটার পরে পায়ে কিন্তু ময়েশ্চারাইজার লাগাতে হবে। তোমরা ময়েশ্চারাইজার জায়গায় ভেসলিন আর কোকোনাট অয়েলও দিতে পারো, ওটাও খুব ভালো কাজ করে। আমি তো আপাতত এটাই দিচ্ছি, ভেসলিন আর কোকোনাট অয়েল, খুব ভালো করে মেখে নেবে। কারণ শীতকাল তো পা কিন্তু, পা কেন, আমাদের বডির সমস্ত পাটি কিন্তু খুব শুকিয়ে যায়, ড্রাই হয়ে যায়। তো তেল বা ময়েশ্চারাইজার কিন্তু অবশ্যই ইউজ করো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমি লাগিয়ে নিচ্ছি, আর পাটা কিন্তু শুকিয়ে নেওয়ার পর অবশ্যই লাগিয়ে, জল জল অবস্থা একেবারেই নয় ফ্রেন্ডস। শীতকাল যেহেতু তাই ফেসের একটু নজর তো রাখতেই হচ্ছে, তো এখানে আমি ফেসের জন্য আজকে ইউজ করছি অ্যালোভেরা জেল আর ভেসলিন মিশিয়ে। কারণ এখন ময়েশ্চারাইজার সবার কাছে অ্যাভেলেবেল হয় না, তাই অ্যালোভেরা জেলটা একটু সস্তার মধ্যে পাবে বলে অ্যালোভেরা জেলটা আর ভেসলিনটা মিশিয়ে মাখার চেষ্টা করো। স্কিনের জন্য তো অ্যালোভেরা জেল সত্যিই খুব ভালো, আর ভেসলিন তো অবশ্যই ভালো, ঠিক আছে। তো দুটো মিশিয়ে আমি মেখে নেবো স্কিনে, খুব দারুণ এফেক্ট দেয়। আর আমি আজকে মেখে বুঝতে পারছি মানে আমার যেটুকু ড্রাইনেস ছিল সেটুকু কিন্তু ড্রাইনেস অনেকটাই কমে গেছে। তো আমি রেগুলার ইউজ করব, আর আমার মনে হয় রেগুলার ইউজ করতে করতে ব্যাপারটা মানে ভালো হবে, মানে খুব এফেক্টিভ হবে। তো তোমরা এই শীতকালে সফট স্কিন যদি চাও, তো আমার মনে হয় ময়েশ্চারাইজারের থেকে অ্যালোভেরা জেল আর ভেসলিনটা মিশিয়ে মাখলে হয়তো বেশি তোমরা কাজে তোমাদের কাজ দেবে, ঠিক আছে। তো এই সব কটা টিপস তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর প্লিজ ভিডিওটা পুরো দেখো, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না প্রথম থেকে শেষ, ঠিক আছে। তো চলো আজকের মতো তো টাটা বলে দিচ্ছি, আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানো যে তোমার টিপসগুলো কেমন লাগলো, তোমরা অ্যাপ্লাই করবে অবশ্যই বাড়িতে, আর কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে। ও হ্যাঁ, আরেকটা কথা, এই অ্যালোভেরা জেল আর তোমার ইয়ে কী বলে ভেসলিনটা মেখে হয়তো মুখটা একটু জ্বালা জ্বালা করতে পারে প্রথমে, বাট তারপরে ঠিক হয়ে যেতে পারে, ঠিক আছে। তো আমি তো ইউজ করেছি তাই বলে দিলাম, তোমাদের যদি এরকম হয় তোমরা প্লিজ একটু সহ্য করে নিও, কিছুক্ষণ বাইরে দেখবে একদম ঠিকঠাক লাগছে, ঠিক আছে। চলো বন্ধুরা, আজকের মতো আর বেশি বকবক করছি না, টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো।